Assalamualaikum, welcome to my channel Home Cooking Jabin Recipes। पावरुटी तैरी काटलेट खेन कि कखो जदि ना खे थे आज के रेसिपिटी आपनर जो पावरुटी दिए क्योंकि खूब मजादार एक काटलेट तैरी जाए और ये काटलेटी बिकाले चायर अड्डा खेते दारुण लागे। आशा कर आजकल काटलेटर रेसिपि अपन खूब ही भलो लगे, भलो लगले अवश्य क्योंकि वीडियो एक लाइक दिए दिवन। तो चलो आज के सम्पूर्ण वीडियो देखा जाने किस पावरुटी स्लाइस नहीं परिमाणे तैरी करबें से हीमाणे पावरुटी नहीं निबें। पावरुटीगुलो के पानी मध्य डुबिए भलोक पानीटा निंगड़े निल अवश्य क्योंकि भलोक पानीटा निंगड़े तर एक साइडे रेखे दीते हैं। सबगुलो पावरुटी के एक ही भाव पानी डुबिए नहीं एक हल्का हाथे पानीटा के निंगड़े एक साइडे रेखे दीची कोनो मते किन्तु पावरुटी गाए पानी थाका जाबे ना। सबगुलो पावरुटी स्लाइस पानी डुबानोर पर आमी एभावे करे पानीटा निंगड़े एक बाटीते निये निलाम। तार साथे 1/4 कप प्याज कुची दिएछि, 2 टेबिल चामच काँचा मरीच कुची दिलाम, स्वाद अनुजाई दिए दिलाम लवण, एक चा चामच गरम मसला गुड़ो दिए दिए, एक चा चामच चाट मसला दिए, हाफ चा चामच दिए कालो गोलमरिचर गुड़ो, 3 टेबिल चामच परिमाण दिए शुकनो चाउलेर गुड़ो, 3 टेबिल चामच दिए आटा किंबा मयदा जेटा हाथे काछे पाबेन सेटाई किन्तु व्यवहार करा जाबे। सबगुलो उपकरण के भालो करे हाथ दिए मिशिए निते हबे। এই মিশানোর সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। মিক্সারটা রেডি হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম। হাতটা ক্লিন করে আমি হাতের মধ্যে খানিকটা তেল ব্রাশ করে এসেছি। এবার আমি খানিকটা পুর নিয়ে হাতের মধ্যে এভাবে গোল গোল করে শেপ করে দিচ্ছি। দুটো হাতে তালু দিয়ে চেপে চেপে আমি গোল কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে কোণাকুণি লম্বা বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু কাটলেটগুলো তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নেবেন, এতে করে কাটলেটগুলো যেমন মসৃণ হবে তেমনি কিন্তু আপনার বানাতেও অনেক সুবিধা হবে। হাতের মধ্যে আর কাটলেটের পুরটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি। সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে, এবারে কাটলেটগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিলাম। কাটলেটগুলো কিন্তু আমরা ডুবো তেলে ভাজব না, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে কাটলেটগুলো একে একে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা থাকবে মাঝারি হাই হিটে। কাটলেটগুলো যেহেতু সিদ্ধ করার কোনো ব্যাপার নেই তাই আমি এটাকে মাঝারি হাই হিটে রেখে ভেজে নেছি। একটা পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশটাকেও উল্টে দিতে হবে। আর এই কাটলেটটা কিন্তু অনেকটা হার্ড থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা কাঠির সাহায্যে সবগুলো কাটলেটকে উল্টে পাল্টে দিচ্ছি। অপর পাশটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরি মাঝে আমি 2 থেকে 3 বার বারে বারে এসে উল্টে পাল্টে কাটলেটগুলো দুটো পাশ একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। যখনই কাটলেটগুলোর দুটো পাশ এরকম গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক তখনই এটাকে তেল থেকে নামিয়ে একটা টিস্যুর উপরে নিয়ে নিতে হবে। আর একইভাবে বাকি যে কাটলেটগুলো আছে সেগুলোকেও আমি ভেজে তুলে পরিবেশন করে নিচ্ছি। সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে, আমি কিন্তু পরিবেশনও করে দিলাম। দেখতে কেমন লাগছে বলুন তো? খেতে কিন্তু অসাধারণ, একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। সবাই কিন্তু আপনার প্রশংসা অবশ্যই করতে বাধ্য হবে। খেতে কেমন সেটা আপনারাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি দেখতে কেমন লেগেছে সেটা কিন্তু এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ফেলুন। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক দিতেও ভুলবেন না।
দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।